এবার ইয়াস বিধ্বস্ত ঘোষাবার বিস্তীর্ণ অঞ্চলে সাহায্যের হাত বাড়িয়ে দিল সুদূর লাউস থেকে দুই প্রবাসী অভিজিৎ কোলে এবং দেবজিৎ কোলে এবং মা গায়ত্রী কোলে। এই প্রবাসী কোলে পরিবার ডমজুর নিবাসী, বর্তমানে তারা লাউসে থাকে। এবার শুধু ডমজুর তথা হাওড়া নয়, এবার তাদের সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের গোসাবা অঞ্চলে। ইয়াস বিধ্বস্ত এখানকার মানুষের করুণ দুর্দশা আমরা দেখেছি। সমস্ত চাষের জমি মাথা গোজায় ঠাইটুকু এই প্রবল জলোচ্ছ্বাসে তাদের কিন্তু একেবারে তাদের সমস্ত চাষের থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল প্রায় ভেসে গেছে বললেই চলে। এই মুহূর্তে সেই মানুষগুলোর করুণ দুর্দশার কথা টেলিভিশনে দেখেছেন সুদূর লাউস প্রবাসী অভিজিৎ কোলে এবং দেবজিৎ কোলে। আর সেটা দেখেই কিন্তু তারা তাদের গ্রামের যে প্রধান আছেন উত্তর ঝাপড়দা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুভাষবাবুকে তিনি টেলিফোনে বলেন যে আমি কিন্তু এই সুন্দরবনের গোসাবা অঞ্চলের এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে কিন্তু আমি ত্রাণ পৌঁছে দিতে চাই। তাই আর দেরি করেননি, আজ পৌঁছে গেছে সেই সুন্দরবন অঞ্চলের গোসাবার সেই মানুষগুলো, যাদের এই মুহূর্তে তারা সহায় সম্বলহীন। প্রায় 850 মানুষকে তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে, এবং এই ত্রাণ সামগ্রীতে কী নেই, একেবারে চাল ডাল আটা তেল বিস্কুট নুন দুধ পেঁয়াজ চিড়ে প্রায় 14 রকম খাদ্য সামগ্রী কিন্তু তারা পৌঁছে দিচ্ছে এই যশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে। এবং এই যে অভিজিৎ কোলে এবং দেবজিৎ কোলে, মা গায়ত্রী কোলে, এতদিন কিন্তু তারা আমরা দেখেছি তাদের যে জন্মভূমি অর্থাৎ ডমজুড়ের নোনাকুণ্ডু গ্রাম, সেই নোনাকুণ্ডু গ্রামে তারা বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কখনো আমরা দেখেছি যে কন্যাদায়গ্রস্ত পিতার হাতে তারা অর্থ তুলে দিয়েছেন, কখনো স্কুল কলেজের ছেলে মেয়েদের যারা বই কিনতে পাচ্ছেন না তাদেরকে তারা বই কেনার জন্য অর্থ পাঠিয়েছেন। এমনকি গত বছর আমরা দেখেছি যে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, এবং লকডাউনে যে সমস্ত মানুষরা লকডাউনে পরিযায়ী শ্রমিকরা গত বছর কিন্তু বাড়িতে ফিরেছিল, সেই সব মানুষগুলোকে তাদের যে কোয়ারেন্টাইন সেন্টারের তিন বেলা খাবারের যোগান করে দিয়েছিলেন কিন্তু এই প্রবাসী দুই যুবক দেবজিৎ কোলে এবং অভিজিৎ কোলে। এবছরও কিন্তু আমরা দেখেছি এই যে দীর্ঘ লকডাউন বা বাধা নিষেধ, এই বাধা নিষেধে কিন্তু তার গ্রামে নোনাকুণ্ডু গ্রামে আমরা দেখেছি গত এক সপ্তাহ আগেই আমরা দেখেছি প্রায় 16টা গ্রামের মানুষকে তারা 7 দিন ধরে একেবারে বিনামূল্যে বাজার বসিয়েছেন তারা। আর আজও আবার তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সুদূর একেবারে লাউস থেকে কিন্তু অর্থ পাঠিয়েছেন এবং প্রায় 14 রকম খাদ্য সামগ্রী কিন্তু তুলে দিচ্ছেন এই যে যশে ক্ষতিগ্রস্ত একেবারে যে গোসাবা অঞ্চল বা গোসাবা ব্লক, সেই গোসাবা ব্লকের প্রায় 850 মানুষকে কিন্তু তারা ত্রাণ তুলে দিচ্ছেন। আমরা দেখাবো সেই চিত্র। যেটা আজকে দেখলাম যে আমরা ধরুন 26 তারিখ থেকে তো লকডাউন ইয়ে হয়েছে, আমাদের ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ ডুবে গেছে, তাদের খাওয়া নেই। কিন্তু আজকের এই যে ডমজুর থেকে যে মহান ব্যক্তিবর্গ যে আমাদের এই মানুষের দুঃখে খাবার পাঠিয়েছেন, আজ অবধি যত মানুষ এই ত্রাণ দিয়েছে মানুষের সাহায্যে এগিয়ে এসছেন, কিন্তু আজকে দেখছি একটু অন্য ধরনের যে মানুষের নিড, যেটা বর্তমানে
সমস্ত রকম এই 14 15 রকম আইটেম তেল মশলা থেকে শুরু করে চিড়ে মুড়ি আপনার চাল ডাল আলু পেঁয়াজ থেকে শুরু করে সয়াবিন সমস্ত রকম মানে নিত্য মানুষের যেটা প্রয়োজন এই ধরনের সামগ্রী নিয়ে এসেছেন এবং ওনারা সুন্দরভাবে আন্তরিকতার সঙ্গে মানুষকে দিচ্ছেন মানুষ সত্যি খুব খুশি হয়ে যাচ্ছেন আমি তো সবাইকে তাই বলি যে যাদের এই দান ঈশ্বর তাদের অনেক ভালো করুক তারা ভালো থাকুক তারা আমাদের আমি শুনলাম ওনারা আমাদের এখানে নেই ডোমজুড়ে নেই ওনারা বাইরে আছেন বাইরে থেকে যে জন্মভূমি নিজের দেশের জন্য ভাবছেন তার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ মানুষ মাথায় করে মানে ছোট ছোট ব্যাগ এনেছে নিয়ে যেতে পারছে না বস্তা নিয়ে এসে আবার মাথায় করে মালপত্র নিয়ে যাচ্ছে এটা সত্যিকারে মানুষের অনেক সাহায্য লাগবে এবং সত্যিকারে কিছু কাজ এটা আমার তো সুন্দরবনের আসার কারণ একটাই দেবজিৎ অভিজিৎ আমাদের মাধ্যমে হাওড়া জেলার বিভিন্ন গ্রামের আগামী মানে সপ্তাহ থেকে আমরা 16টা গ্রামকে দিয়েছি তবু ওনারা যখন টিভি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে ওনারা দেখলেন যে এই জস মানে যে তাণ্ডব চালিয়েছে সুন্দরবন বিশালভাবে বিপর্যস্ত হয়েছে সেই কারণে ওনারা না থাকতে পেরে ওনারা দেখলেন যে আমরা তো আমার হাওড়া ডিস্ট্রিক্টও করছি তবু কিন্তু আমরা সুন্দরবনের মানুষের অসহায় একদম অবস্থা চলেছে সেই কারণে ওরা চিন্তাভাবনা করলো যে তোমরা আমরা সুন্দরবনে কিছু তান দিয়ে আসো সেই কারণে আমরা সুন্দরবনে এসেছি এই গোসাবা থানা মানে আমার তান দিতে এসেছি আজকে আমরা দিচ্ছি 850 জন মানুষকে দেবো।